আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় আলোচনা চলছে এর কমও নয় বেশিও নয় বলেছে রাশিয়া ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি জাহাজের দুই ক্রু নিহত জানিয়েছে এক মেরিটাইম কোম্পানি বাংলাদেশের শিল্প কারখানা খোলা সরকারি ঘোষণায় ঢাকামুখী মানুষের ঢল ফেরিঘাটে উপচে পড়া ভিড় এবং অসম ও মিজোরামের সীমান্ত বিবাদ অসমের মুখ্যমন্ত্রী সহ চার সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রাশিয়া বলেছে মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনাই ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়েছে এর চেয়ে কম নয় বেশিও নয় ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল এই মন্তব্য করেছেন পরমাণু সমঝোতার আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোকে মূল লক্ষ্য থেকে সরে না যেতে এবং নতুন কোনো কিছু এর সাথে যুক্ত না করার আহ্বান জানান তিনি উলিয়ানভ বলেন আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে খেয়াল রাখতে হবে যেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক এমন ধারণা সৃষ্টি না হয় যে তাদের প্রচেষ্টার কারণ কারণে আসল লক্ষ্য থেকে সরে গিয়ে নতুন কিছু যোগ করা সম্ভব হয়েছে এর আগে ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী বলেছিলেন ভিয়েনা আলোচনায় অপ্রাসঙ্গিক কোন ইস্যু নিয়ে তেহরান আলোচনা করবে না কাজেম গরিবাবাদী আরও বলেছেন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো এখনও মনে করে তাদের হস্তক্ষেপে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবের মতো অপ্রাসঙ্গিক ইস্যুগুলো নিয়ে ভিয়েনায় আলোচনা হবে ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরায়েলি মালিকানাধীন জাহাজের দুই ক্রু নিহত হয়েছে লন্ডন ভিত্তিক ইসরায়েলি ধনকোবের ইয়াল অফারের এক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি নিহত নাবিকদের একজন ব্রিটেনের ও অপরজন রোমানিয়ান নাগরিক বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয় ওমানের রাজধানীর মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব তিনশো কিলোমিটার যদি এক বলেছে জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জৌসেফ আউন তার দেশের সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোন সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না গতকাল লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন জোসেফ আউন বলেন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের তৎপরতার উপর আমরা নজর রেখে চলেছি সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে জেনারেল আউনারও বলেন লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড তিনি বলেন আমরা আমাদের সপথের প্রতি বিশ্বাসী থাকব তাতে পথ যতই সংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইয়েমেনের হুতি জনপ্রিয় হুতি আনসার উল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করতে সক্ষম হয়েছে সৌদি সমর্থিত তাকফেরি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল এই দুটি জেলা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বাইদা প্রদেশের ওই দুটি এলাকা মুক্ত করার ঘোষণা দেন তিনি বলেন ইয়বনের সামরিক বাহিনী দ্বিতীয় পর্যায়ের অভিযান সফলভাবে শেষ করেছে এবং তাকফেরি সন্ত্রাসীদের হাত থেকে বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করা হয়েছে এই অভিযানে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান জেনারেল সারি বলেন অভিযানের সময় কয়েকশ তাকফেরি সন্ত্রাসী হতাহত হয়েছে এবং বহু সন্ত্রাসীকে আটক করা হয় এছাড়া তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ইয়ামিনী সামরিক বাহিনীর মুখপাত্র আরো বলেন বাইদা প্রদেশের খুব সামান্যই এখন তাকফিরি সন্ত্রাসীদের হাতে রয়েছে প্রদেশের প্রায় পুরোটা এখন ইয়েমেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে তিনি জোর দিয়ে বলেন সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সেনা ও বিপ্লবী যোদ্ধাদের অভিযান অব্যাহত থাকবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের ধোঁয়া তুলে উত্তর কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে আমেরিকা গতকাল মার্কিন বিচার মন্ত্রণালয় উত্তর কোরিয়ার জাহাজ আটকের কথা ঘোষণা করে মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি সিঙ্গাপুরের মালিকানাধীন এবং এটি তেল জাতীয় পণ্য নিয়ে উত্তর কোরিয়ায় যাচ্ছিল উত্তর কোরিয়ার নাম্পো বন্দরে এই তেল খালাস করার কথা ছিল মার্কিন বিচার মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে দু হাজার সালের মার্চ মাসে মার্কিন সরকারের নির্দেশ অনুসারে কম্বোডিয়া কর্তৃপক্ষ জাহাজটি আটক করে এবং এতদিন ধরে বিষয়টি গোপন রাখা হয়েছে গতকাল থেকে এ বিষয়ে মার্কিন ফেডারেল আদালতে বিচার শুরু হয়েছে এবং তখন এ বিষয়টি জনসমক্ষে এনেছে মার্কিন কর্তৃপক্ষ এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন আগামী মাসে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করবে তার আগে কিম জং উন নিজের দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন তবে এই নির্দেশের সঙ্গে জাহাজ আটকের ঘটনার কোন সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার নয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী বলেছেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর অনিয়মকারী ও অপকর্মকারী যত বড়ই হোক শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয়নি শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন আপদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মুখে হাসি পায় আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এসব মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে বিএনপি শাসন আমলে দুর্নীতি আর অপকর্ম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপির ছিল দুর্নীতি তোষণ নীতি আর দলীয়ভাবে করা হতো দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা তিনি বলেন মেগা প্রকল্প বাস্তবায়নে যাদের কোনো সাহস ও সক্ষমতা ছিল না তাদের মেগা প্রকল্প দেখে ঈর্ষায় কাতর হওয়াই স্বাভাবিক বড় প্রকল্প নিতে সাহস লাগে লাগে সক্ষমতা এবং প্রয়োজন হয় দেশকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন ও ভীষণ বিএনপির ভীষণ ছিল ক্ষমতার বিকল্প কেন্দ্র হাওয়া ভবন তৈরি করে চাঁদাবাজি আর লুটপাট করা ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে এসময় সময় শোকাবহ আগস্টে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদেরকে এই মহা মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়াতে পরামর্শ দিয়েছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সে পরামর্শ উপেক্ষা করেই গতকাল মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে আগামীকাল সকাল ছয়টা থেকে দেশের সকল রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তের কথা ঈদুল আজহার পরদিন তেইশ জুলাই থেকে আগামী পঁচিশ পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশের সব শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয় তবে শুরু থেকেই গার্মেন্টস ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলে দেবার দাবি জানিয়ে আসছিলেন শেষ পর্যন্ত তাদের দাবির কাছেই স্বীকার করেছে সরকার কঠোর লকডাউনের মধ্যে রোববার থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের খবর পেয়ে কর্মস্থলে ফিরতে গত রাত থেকেই মহাসড়কে নেমেছে শ্রমিকদের ঢল ভারতের অসম মিজোরামে রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ এবং সংঘর্ষকে কেন্দ্র করে মিজোরাম পুলিশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের চারজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ ও সংঘর্ষকে কেন্দ্র করে মিজোরাম পুলিশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের চারজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং অন্য দুজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে আজ শনিবার হিন্দি গণমাধ্যম আউটলুক তথ্য জানিয়েছে মিজোরামের পুলিশ মহাপরিদর্শক সদর দপ্তর জন নেহ লাইয়া বলেন এ সকল লোকদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে তিনি বলেন সীমান্ত শহরের কাছে মিজোরাম এবং অসম পুলিশ বাহিনীর মধ্যে সহিংস সহিংস সংঘর্ষের পরে সোমবার গভীর রাতে রাজ্য পুলিশ বৈরঙ্গতে থানায় এফআইআর দায়ের করেছে এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ শনিবার রেডিও তেহরানকে বলেন সবে কলিম সন্ধে ক্ষমতা থাকলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে ভারতবর্ষের প্রকৃত টুকরে টুকরে গ্যাং যদি কেউ থাকে তাহলে বিজেপি এর আগে অসম পুলিশ মিজোরামের ছয় কর্মকর্তাকেও সমন পাঠিয়েছে তাদের সকলকে আগামী দোসরা আগস্ট ধোলাই থানায় উপস্থিত হতে বলা হয়েছে গত ২৬ জুলাই অসম মিজোরাম সীমান্ত সংলগ্ন লাইলাপুরে মিজোরাম পুলিশ অসমের কর্মকর্তাদের একটি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে অসমের পাঁচ পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক প্রাণ হারান ভয়াবহ ওই ঘটনায় পুলিশের এসপিসহ অর্ধ শতাধিক লোক আহত হন ওই সংঘর্ষের পরে উভয় রাজ্যের সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে জাতিসংঘ বলেছে আফগানিস্তানের সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন হামলায় জাতিসংঘের কোন কর্মীর ক্ষতি হয়নি আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলা শিকার হয় তালেবানের মুখপাত্র জবেউল্লাহ মুজাহিদ দাবি করেছেন জাতিসংঘের দপ্তরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দুপক্ষের ক্রস ফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন